السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. سلام সব ঠিক হইছে? ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বলতে হয়। সালাম ঠিক হইছে নি সবার? আলহামদুলিল্লাহ। চালু হইছে সব ঠিক? এটা তো আওয়াজ হইল না। বিশ জনকে সালাম শিখাইছেন এমন যারা হাত উঠান। বিশ জনকে ডাইকা সালাম শিখাইছেন এরকম কয়জন? বহুত আফসুস কি বাত। কথা হইল? নিজে স্বার্থপর, নিজে শিখছেন, আর করে শিখাবেন না। কেয়ামতের দিন যারা শিখছে এদের আমল করছে এদের সওয়াল করব না। তুমি জানতা সেটা অন্যকে শিখাইছো কি না এইটা প্রশ্ন হইব। এখানে যারা আছেন সালাম বিশুদ্ধভাবে দিতে হন, জানেন না বিশুদ্ধ সালাম জানেন না এমন কে কে আছেন? আপনি জানেন না বিশুদ্ধ সালাম? হাত না বুঝে উঠাইতেছেন। যারা বিশুদ্ধ সালামের কথা জানেন না তারা হাত উঠান। আপনি জানেন না বিশুদ্ধ সালাম? আবার হাত নামাইছে। বিশুদ্ধ সহি শুদ্ধ সালাম যারা জানেন, জানেন না তারা যে হাত উঠাইতে গেছে যে আমরা জানি না, একজনও নেই। কিন্তু যারা বিশুদ্ধ সালাম জানে না এরম বিজ্ঞানকে আপনি ডাইকে এনে শিখাইছেন এরম কয়জন আছেন? ডাইকে এনে শিখাইছেন এত কম, 10-12 জন। এই জন্য ইসলামের দুর্গতি হচ্ছে। এখন আমি তো আজকে ওয়াজ করবো না, কয়েকটা মশলা বলবো। বলেন, এতটি মানুষ কে কে, 10 জনকে যারা সালাম জানে না এইরকম 10 জনকে সালাম শিখাইবেন না তারা হাত উঠায় দেখান। এইবার ভুলে নাই, জজবা কমে আছে গা। কমপক্ষে 10 জন নতুন মানুষকে সালাম শিখাবেন যারা, তারা হাত উঠান। আল্লাহ আমি আর পারি না, তোমার বান্দার হাত উঠাই দিছি, তুমি তো তাদের তৈরি করছো। এরা যদি হাজার হাজার মানুষ, এরা যদি 10 জন করে শিখায় তাহলে লক্ষ লক্ষ মানুষের সালাম শিখবে। আমরা তো হাত উঠে তোমার দরবারে উঠে দিতে পারি, আগে তো পারি না, বাকি টুকু তুমি করে নাও। এই হাতগুলোকে নবীর সুন্নতের জন্য কবুল করো। পৃথিবীর সর্বপ্রথম শরীয়তের মশলা সালাম, যেটা হা জান্নাতের মধ্যে চালু হয়েছে। সব মশলার পরিবর্তন হবে, এটার পরিবর্তন নাই। এটা কবরেও হবে, হাসরেও থাকবে, জান্নাতের চিরস্থায়ী থাকবে। আল্লাহ যখন সাক্ষাৎ করবেন বান্দাকে প্রথমে সালাম দিবেন। তাই ভাইয়ারা, দাওয়াতুলকে আমরা অন্য কিছু করি না, দাওয়াতুলকের নাম ইসলাম না, যে সব ইসলামের কাজ। কিছু জরুরি মশলা যেগুলো মানুষে সহি করে না, এই সহি করে না, এই কাজগুলোরে সহি করে দেওয়া, এটা আলেমদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব। এই জন্য হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাই ওলামাদের জন্য এই কাজটা তৈরি করে দিয়েছেন, নাম রাখছি দাওয়াতুল হক। চাই দাওয়াতুল হক নাম হোক, চাই কোনো অন্য নামে হোক, মাদ্রাসায় মাদ্রাসায় এই কাজটা আলেমরা করতে পারে, ছাত্ররা করতে পারে, ইমামরা করতে পারে, মাদ্রাসায় মসজিদে বিভিন্ন জায়গায়। যদি একটা আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহর রসুলের কাছে, যে আমরা সারা মানুষ চেষ্টা করে ইয়া রাব্বাল আলামিন, আমরা তো কিছুই পারি নাই, আমরা দুর্বল, কিন্তু দেশের
সমস্ত মানুষের সালাম ঠিক করছিলাম, একটা সুন্নতকে আমরা ঠিক করছি দাওয়াতুল হকের মাধ্যমে। আল্লাহ তো উত্তার পানি পান করানির কারণে জান্নাত দেয়, সুতরাং হইতে পারে আল্লাহর হাবিবের একটা সুন্নত যদি আমরা সারা পৃথিবী সারা দেশের মধ্যে চালু করতে পারি, মান আহিয়া সুন্নতাম মিন সুন্নতি কদ মিউমিতাত ফালাহু আজরু মিসলু আজরি শাহীদিন। একটা সুন্নত যেটা মতরুক হয়েছে সমাজে যদি জীবিত করা যায় মানে চালু করে দেওয়া যায় তো একশত হাজার শহীদের সব পাওয়া যায়। এই একশোর কথা শুনছেন না, আমি একশত হাজার করছি এটাও ঠিক না, মানে তার এখলাস অনুযায়ী সুন্নত অনুযায়ী এদের সংখ্যা জানা নাই। আর সংখ্যা না জানা সংখ্যাকে আরবিতে মিয়াতুন আলফুন সাবউন সামানুন সিবিন চল্লিশ পঞ্চাশ তিরিশ সত্তর আশি নব্বই একশো, এই শব্দগুলো ব্যবহার করে যে এই পরিমাণ যেটার সীমানা নাই। ইল্লা বিকরিনাতিন সারিফাতিন, এই ইসলামে আদতগুলোর মধ্যে সত্তর সংখ্যা নিতে হলে এটা দলিল থাকতে হবে যেন সত্তর মুরাদ, নাইলে হবে না। এই জন্যই আমাদের দেশে মাদ্রাসার দরকার। কি বলে শবে কদরের দিনের এক মুহূর্ত এক হাজার মাসের সমান বলে না, এক হাজার মাসের সমান কয়, এই তর্জমা সহি না গলত, কিন্তু দেখা যায় বাংলাতে সব কিতাবের মধ্যে লেখা, জানে না যে আলফুন শব্দটা এক হাজারের জন্য আসে না, হাজার হাজার। শোনাছে যারা এই সমস্ত মাদ্রাসায় পড়ছে, শিক্ষকের কাছে পড়ছে, উস্তাদের কাছে পড়ছে, তাদেরও তফসির আছে, আমারও তফসির আছে, ৩২ খণ্ডের ৪ খণ্ড ছাপছে বুরহানুল কোরআন, ওখানে আমি এটার অর্থ করছি হাজার হাজার মাস। কোন আলেম আজ পর্যন্ত বলে নাই যেটা বলেছে, কিন্তু অনেক বাংলা তফসিরের মধ্যে লেখা আছে এক হাজার মাস। এক হাজার মাস আসলে প্রশ্ন আসবে, এক হাজার মাস কেন, দুই হইল না কেন, দেড় হাজার হইল না কেন, এই প্রশ্ন আসে না? তাহলে এক হাজার মাস এটা কী করবা, এই বানানি শুরু আনতাজি নিজে বানায় বানায় বলবো এক হাজার। এই জন্য যে আখেরাতের একটা মাস এক হাজার মাস হইব, এই যে বানায় একটা কয়ে দিল, ইউদিল্লু বিহি কাসিরা ওয়াহদি বিহি কাসিরা, যারা কোরআনকে নিজে নিজে বুঝে ওরা গুমরা হয়ে যায়। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন উলামায়ে কারাম মান ক্বালা ফিল কুরআনে বি রাইহি ফাকাদ আসাবা ফাকাদ আখতা, কোরআনের ব্যাপারে নিজে কিছু বলে যদি বাংলা দেখিয়া উর্দু দেখিয়া উস্তাদের কাছে না পড়িয়া হাদিসের আলোকে বিশ্লেষণ না করিয়া যদি ঘটনাক্রমে তার তফসির কথা ঠিক হয়ে যায় তার একটা বড় কবিরা গুনাহ হয়, ঠিক হইলেও কবিরা গুনাহ। কেন, যে এরম অনেক মানুষ আছে খুব জ্ঞানী, তা কোরআন পড়া ছাড়াই ভালো ভালো কথা বলে, এটি কোরআনের সাথে মিলে যায়, সমাজে প্রসিদ্ধ হয়ে যাবে এই লোকটা পড়াশোনা করে নাই কিন্তু কথা সব কোরআন হাদিসের মতো কয়, বলতে 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 একটা জায়গা গলত বলবে সবাই ওইটারে ঠিক মনে করে নেবে। এই জন্য যদি আমি তফসির করি আর লেখাপড়া জানি না, শিক্ষকের কাছে পড়ি নাই, তফসির করি যদি সঠিক হয় তবু গুনাহ হয়। কেন, একশোটা কথা বলবে নব্বইটা ঠিক হবে দশটা ঠিক হবে না,
জনগণ ওই 90টার সাথে এই গলত 10টাও মাইনে নেবে। এই জন্য যে কোরআন পড়তে হয়, বুঝতে হয় হাদিসটা কি আসছে, আলেমরা পড়ে কিন্তু বুঝে না। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন, খাইরুকুম মান আল্লামাল কুরআন। এবার তিনবার পড়া যায় এটা। এই হাদিসটা বুখারির, হাদিসটা হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, তার মর্যাদা সম্মানা বলতে গেলে আমি না জানে বললেও আমার 3 ঘন্টা লাগবে। তাই এটা খালি বললাম যে হুজুরের মেয়ের জামাই আর 3 নম্বর খলিফা আর জান্নাতি সুসংবাদপত্র সাহাবি। এই হাদিসটা উনি বলছেন, এটা 3 বার পড়া যায়। খাইরুকুম মান তাআল্লামাল কুরআন, সে উত্তম ব্যক্তি যে কুরআন শরীফ পড়ে। এটা উদ্দেশ্য না। খাইরুকুম মান আল্লামাল কুরআন ওয়া আল্লামাল কুরআন, যে কুরআন শরীফ পড়ায় সর্বশ্রেষ্ঠ। এই 2টা গেল। 3 নম্বর, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে পড়ে সে আরেকজনকে পড়ায়, সে হইল উত্তম ব্যক্তি। হাফেজরা হাফেজ হয়েছে, তারা এখনো উত্তম হয়ে সারে নাই। তারা যখন আরেকজনকে হাফেজ বানাইব তখন উত্তম হবে। আপনারা যে 10 জন বেহেই সালাম শিখছেন, উত্তম হন নাই। ওই যে বলে দিলাম যে কমপক্ষে 20 জন না পারেন, 10 জনকে সালাম শিখাই দিবেন, ওই দিন আপনি উত্তম হবেন। এখন উত্তম হইতে চান না কে কে হাত উড়ান। এ দেশের মানুষ জজবাতি, কিন্তু দাওয়াত লোকের মাদ্রাসা তো এটা জজবা কম কম লাগে। কারণ একটা মশলা বলতে চাইছিলাম, এখন মনে হয় বলতে হবে না। আমি সভা সমিতি করতেছি, প্রত্যেকটার মধ্যে রাগারাগি করি। সারা বাংলাদেশে আলিমরা বলে হুজুর খুব রাগি মানুষ। ফায়দা আমার হয়েছে, কেউ আয় না আমার কাছে। এ কষ্টই হইতেছে, বুড়া বয়সে কেউ আসে না, কিছু বলতে পারি না। কেন রাগারাগি হয়? আর অনেকে মনে করে আমরা লোকে রাগারাগি করেন না। এ দেশের সরকারকে জিজ্ঞেস করে দেবেন, তবলিগ মিয়া 20টা মিটিং হয়েছে, প্রত্যেকটার মধ্যে আমার লোকে ঝগড়া হয়েছে। একটা মশলা নিয়ে বিশ্বাস, ওইটা হলো ফটু, ওইটা দাঁড়ায় বসে, এটা গুনার কাজ, এটা হইলে আমি এখানে নাই। কোন কারণে এটা করা হচ্ছে, কি প্রয়োজনে? প্রয়োজনে কুকুরের মাংস খাওয়া যায়, কিন্তু প্রয়োজন বুঝাও আমাকে, এই মজলিসে কি প্রয়োজন? কসম খোদা, হারাম, প্রয়োজন ছাড়া হারাম। আমার আলেম ছাত্র ভাইদের পায়ে ধরে অনুরোধ করতেছি, মনে করো না যে হুজুর খালি একাই হারাম কয়, সব হুজুরা উঠা, কই কই সব হুজুরা উঠা, আমি তো উঠাই না। মজলিসে প্রথম এটা ওয়াদা করে তারপর ওয়াজ করি। হাতটাকে সরকারের 20টা মিটিং এর মধ্যে বসছি, সবই বন্ধ করাইছি। লাস্টের মিটিং এ আমি উঠে যেতে চাইছি, মন্ত্রী দাঁড়ায় অনুরোধ করছে, বলছে যে হুজুর যে আসবে এখানে, আর এর ভিতরে কেউ ফটো নিয়ে ঢুকতে পারবো না। আমি লক্ষ্য করে দেখছি, সরকার আমাদের যে গুনাহটি করতে না করে
গুনাহটি করতে বলে, এটা না করলে হেরাও ছেড়ে দেয়, আমরাও ছেড়ে দিই। আমরা ওলামারা সেই দায়িত্ব পালন করতেছি না। লাস্টের মজলিসের মধ্যে আমি বলছি যে আমার লজ্জা লাগতেছে, আপনাদের প্রতি মিটিংয়ের মধ্যে আমি রাগারাগি করি, আর কেউ রাগারাগি করে না, আপনারা নিয়ে আমারে বলেন রাগি। আমি অনুরোধ করি আমি আর কোনো মিটিংয়ে আসবো না। আর আলেমরা ছিল, আমি বললাম যে আপনারা দেখলেন আমি না করার সাথে সাথে সরকারের সব উপরের থেকে নিয়ে নিচ পর্যন্ত মন্ত্রী, ডিজিএফআইয়ের প্রধান, আইজিপি, কমিশনার, সব সব ফটো বন্ধ করে দিছে। তা আপনারা এতক্ষণ বসে রইলেন কেন, বলেন নাই আপনারা? ওরা তো ভালো দেখা যায়, ওদের শুনাইলে বুঝাইলে এরা মানে। তা আপনারা এতক্ষণ কেন এটি করলেন? বাস্তবত হইলে এই ফেসবুকে উঠাইলে 300-200 ফটো মাদ্রাসা ছাত্র আলেম শিক্ষকদের দেখা যায়। জানো না তোমরা কত বড় অপরাধ করতেছ, কত বড় গুনাহ করতেছ, যত ইসলামের নামে আন্দোলন করতেছ সবগুলো ব্যর্থ হচ্ছে। কেন? আল্লাহর সাহায্যের প্রয়োজন। আর আল্লাহর সাহায্য যেখানে গুনাহ হয়, খোদার কসম হবে না, আল্লাহর সাহায্য পাইতে হইলে তাহলে আল্লাহকে রাজি করতে হবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ও ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আমার দিনের সাহায্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য এমন করব তোমাদের পাওকে পাহাড় বানায় দেব। সূরা মুহাম্মদের আয়াত। আল্লাহ বলে নাই যে মিডিয়ার যুগ আসলে ইসলামকে মিডিয়া করে ফেলাইবা? আল্লাহ বলছে যুগ বদলতে থাকবে কিন্তু টিকবে পবিত্র কোরআন। এটার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। সুতরাং যুগ বদলিতে থাকবে, অনেক কিছুই বদলিবে, তো মানুষের বডি বদলিবে না। আদম আলাইহিসসালামের যে বডি ছিল, এখনকার মানুষের বডি পার্থক্য না, একই বডি। তো আদমের জন্য যে আইন, আমার জন্য সেই আইন। এই জন্যই পবিত্র কোরআনের পরিবর্তন নাই, পরিবর্তন এই জন্য নাই যে এই বডি একটা মানুষের বডি, এই বডি দিয়ে একটা মানুষ তৈরি হয়, তার শান্তি অশান্তি দুনিয়ার আখেরাতের, একটা সমাজ তার শান্তি অশান্তি, একটা রাষ্ট্র তার শান্তি অশান্তি, নিরাপত্তা দুনিয়ার আখেরাতের। মুসলমান যদি হও, সব কিছু এই বডির সাথে সম্পৃক্ত। এই চোখের জন্য শান্তি, জবানের শান্তি, পায়ের শান্তি, হাতের শান্তি, আত্মার শান্তি, ব্যক্তির শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি, কবরের শান্তি, হাসরের শান্তি, পুলসিরাত পার হওয়ার শান্তি, আল্লাহর রসুলের সাথে মুসাফারা করার সুযোগ, আল্লাহকে দেখার সুযোগ, এই সব কিছু আমার বডির সাথে সম্পৃক্ত। এই বডির জন্য যিনি তৈরি করছেন বডি, যে আইন বই বানাইছেন, ওই আইন বইয়ের নাম হইল কোরআন শরীফ। যেদিন এই বডি বদলিবে, কোরআন বদলিবে। যেদিন এই বডি বদলিবে, কোরআন বদলিবে, আইন বদলিবে। যতদিন এই বডির পরিবর্তন, এই বডিকে ডিজিটাল না বানাইতে পারো, কোরআনের আইন ডিজিটাল বানানো যাবে না। আর ডিজিটাল আইনের দ্বারা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, দুনিয়া আখেরাতের নিরাপত্তা সুনিশ্চিত করা খোদার কসম সম্ভব নয়। কোরআনে আছে না লড়াই বাফি, আমরা অর্থ চিন্তা করিনি। বলে আল্লাহ যেহেতু কিতাব লিখছে, এই জন্য এটা বদলি হবে না। আল্লাহ অনেক কিতাব নাজিল করছে, সবটি বদলে গেছে। তাই জ্ঞানে কয়, যদি বিজ্ঞানের উপরে দৃষ্টি রাখেন, তো অতীতে যত কিতাব অবতীর্ণ হয়েছে, লক্ষাধিক কিতাব নাজিল হয়েছে, লক্ষাধিক নবী আসছে, একটাও নাই দুনিয়া, সব বদলে উল্লে ফেললে গেছে।
তাইলে এটাই মনে হয় যে কোরআন শরীফ বুঝে যাব। জ্ঞানে বলে, অতীতে শিক্ষা নেও, তৌরাতের মতো কিতাব তাহরিফ হয়েছে, পরিবর্তিত পরিবর্তিত হয়েছে, ইঞ্জিলের মতো কিতাব পরিবর্তিত পরিবর্ধিত হয়েছে, জবুরের মতো কিতাব পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর যত আসমানি কিতাব আছে কোনোটা নাই, যেটি আসি আছে সেগুলো বদল পরিবর্তন হয়ে গেছে। এই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে কোরআন পরিবর্তন হয়ে যাওয়া উচিত, কিন্তু হচ্ছে না কেন? এরপরে আর কোনো নবী আসবে না, এরপরে কোনো কোরআন আসবে না, আর বডির চেঞ্জ হবে না। যেহেতু বডির জন্য কোরআনের আইন, বডি বদলিলে না আইন বদলিবে? কোরআনের একটা হলো শব্দ, এটার নিচে হইল অর্থ। হাফেজ বেরিয়ে গেছে, এরা শব্দটি মুখস্থ করছে, আর আলেম বেরিয়ে গেছে, এরা অর্থটি মুখস্থ করছে। দুইটার প্রয়োজন আছে না নাই? মাদ্রাসা ছাড়া কোথায় হয় এটা? কোথায় হয়? অনেকে মাদ্রাসার উপরে না বুঝার কারণে অনেক কিছু বলেন, পারেন না পারেন না, কিন্তু মহাব্বত করবেন। আপনারা তো করেনি, যারা করে না ওদের মহাব্বতের সাথে বুঝাইবেন। একটা ছোট্ট কথা বইলে আমি মাসলা তিনটা বইলে আছি, একটা তো বাদ হয়েছে, গা বলন দরকার নাই। ওইটা হইলো ফটু, যে সব আদি যাই দিয়ে যায় এই না থাকে, এটি তো দূর করি, পরে ফাঁকে তো ফট করে একটা উঠে এলে, ফট করে উঠে গেলে, ফট করে উঠে মনে হয় কি জান্নাতি কাজটা করলো। তার বোঝা উচিত যে ফট করে উঠে ফেললাম, তুমি জাহান্নামের একটা আলামত পাইলা। এইটা একটা এত সুন্দর মজলিস, এটা মাদ্রাসার মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, যারা নবীর ওয়ারেস, ব্যারিস্টারকে ওয়ারেস বানায় নাই, বিজ্ঞানীকে ওয়ারেস বানায় নাই, জান্নাতে যারা প্রথমে যাবে তাদের মধ্যে অনেক ব্যবসায়ী আছে, এরাও থাকবো, নাহলে তো আসতো না। অনেক ব্যবসায়ী আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাবে, তাদের ওয়ারিস বানায় নাই, নবীর প্রতিনিধি বানায় নাই। জান্নাতে হাফেজ যাবে, পিশাব যাবে, কত বলবো, ব্যবসায়ীরা যাবে, আল্লাহর নবীর উম্মত যত আছে, যত ধরনের আছে, আজ হোক কাল লোক সব জান্নাতে যাবে। কাউকে নবী বলেন নাই যে এলা আমার ওয়ারেস, ইশাবরেও বলে না, আবেদরেও বলে না, কেউ ওয়ারেস না আমার, সবাইরে আমি আদর করি, সবাইকে আমি চেষ্টা করে তাদের সাফাত করে জান্নাতে নিয়ে যাব, এবং শেষ পর্যন্ত একজনও থাকবে না, সবাইকে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমরা ধারণা করতে পারি আমাদের প্রিয় নবী ওনার সুন্নতের উপরে যদি আমরা থাকি, একবার না একবার জান্নাতে যাবই আমরা ইনশাআল্লাহ। কিন্তু তাদের কাউকে ওয়ারেস বানায় নাই, ওয়ারেস বানাইছে শুধু আলেমদেরকে। সুতরাং আমার আলেম ভাইদেরকে বলতেছি, আমি দায়ী, এক নম্বরে পড়ে আপনারা দায়ী, নারাজ হন না যে কেসের দায়ী, তারা তো আমাদের টাকা পয়সা দেয়, এই যে বিশাল মাদ্রাসা হচ্ছে, এরকম লাখ লাখ মাদ্রাসা, মক্তব, হেফসখানা সব কিছু হচ্ছে না, কাদের পয়সা হচ্ছে? হুজুররা কি পরিমাণ দেয়? বেতন 10,000 পায়, হেন তো 500 টাকা রাইখা যায় না, যদি যারা রাইখা যান এদের ফায়দুরে মাপছে আপনারা বাদ। মাদ্রাসায় 40 জন উস্তাদ যদি 10,000 করে বেতন পাও,
500 টাকা মাদ্রাসাত মাসিক দিলে ওর সুবিধা কি? ওয়াস করে যাওয়ার সময় যখন তোমারে 10,000 টাকা দেয়, 1,000 এই গরিব মাছের দিয়ে আসতে পারো না, তাহলে তুই বদনামটা দূর হয়ে যায় যেটা হইতেছে। এই বিরাট মাদ্রাসা আমি মাটির ঘরে এসে এখানে বয়ান করছি, মাটির ঘর ছিল। এই মসজিদ যেভাবে হয়েছে, বৃষ্টিতে ভরে গেল, আমি রাগিয়ে গেলাম, আগামী বছর মসজিদ না দেখলে এ নয় ওয়াজে আসবো না। ওয়াজ যতক্ষণ হয়েছে এই আমার কাছে অ্যাপায় পড়েছে যে আপনি যাইতে হবে, আমি যাবো। আলহামদুলিল্লাহ বর্ষার সাথে সাথে বৃষ্টি শেষ, বয়ান এই ফিল্ডে এসেছে, বয়ান শেষ, দুনিয়ার সব বৃষ্টি একসাথে। আমিও ভিজে গেছি, মোল্লা সোহেল সাহেব আছে কিনা, হের কাপড় আমি পিনছি, কিন্তু আমি ভাগি নাই, আমি আমার ভাই খুবই স্নেহের, আমার জীবনের গৌরব যে আমি তাকে কি পাইছিলাম এখন কি পাইছি সে নিজে বলতে পারে, বুঝতে পারে। আমি বললাম কুদালানো কি করবেন, আমি যা ইচ্ছা তা করব, বৃষ্টির মধ্যে কুদালানো, হ্যাঁ মানে খুব কুদাল রয়েছে, এই বৃষ্টির মধ্যে কুদাল দিয়ে নকুবানি আরম্ভ করলাম, যে এই মসজিদের ভিত্তি স্থাপন করলাম, আগামী সপ্তাহের আগামী বছরের আগে মসজিদ হইতে হবে, মাহফিলের আগে মিটিং হইতে হইব, তা নাহলে আর এই এলাকার মসজিদ এরম মিটিং এরম মসজিদ আমি অনেক করছি, কয় হুজুর খুব রাগি, আরে আমি রাগের পরে কাজটা কি হেঁটে দেওনি, এই যে রাগ হইলাম, আগামী মাহফিল আগে যদি মিটি হেন মসজিদ না হয়, এই পরিমাণ মসজিদ চাই যে মানুষ যেন, তখন তো এত হইতো না সবটি মসজিদে ওয়াজ শুনতে পারে, নাম তো লইবার মনে চায় না। আমার খুবই প্রিয় আলেমদের প্রিয় মাওলানা জয়নুল আবেদিন সাহেব আমারই নিয়ে গেছে, হুজুর আপনি অনুমতি দিলে আমি একাই করে দিই, মনে তো চাইতে আছে একাই করে লাগ, মানুষের কটা পয়সা দিব, আবার মনে মনে চায়। হুজুর শামসুল হক ফরিদপুরি সাহেব আইয়ুব খা বলছিল আপনার মাসে কত খরচ হোক, বলে 7 লাখ, বলে মানুষের কাছে চাইবেন কি লাভ, আমি একাই দিয়ে দিব, সুবহানাল্লাহ না মকসুদ খারাপ, সরকারের 7 লাখ টাকা দিয়ে তার কানো ধরে উঠাইবো বসাইবো, এইটা চায় সরকারের টাকা মাগনা দিয়ে মানছে, আমিও তো মাগনা দিই না, তো হ্যাঁ দেব কোথা থেকে, আমি মাদ্রাসার দিলে 100 বার আল্লাহরে বলি দিলাম হাসরে যেন পাই, না দাও যদি তাহলে দিব না, আল্লাহর সাথেই করি, স্বার্থ ছাড়া কোনো কাজ নাই। শামসুল হক ফরিদপুর সব জব দিয়েছেন, ন আমি 7 লাখ টাকা আমার 7 কোটি বাংলাদেশি মানুষের কাছ থেকে এক পায়ে এক পায়ে এক টাকা এক পয়সা করে নিতে চাই, কেন যে এদের সম্পর্ক মাদ্রাসার সাথে এক পয়সার হয়ে যাবে, পানি আস্তে 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 যাইতে যেতে সিদ্রি হয়ে যায়, পাথর সিদ্রি করে ফেলায়, ওই যে এক পয়সা মাদ্রাসা দিল, পরের বছর আরেক পয়সা দিবে, পরের বছর আরেক পয়সা দিবে, দিতে 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 যে সিদ্রি হইয়া এটা যে আল্লাহর আরশের সাথে লেগে যাব, এই রশিদ টানে এর মাদ্রাসার সাথে মহাব্বত হবে, মশলা শিখবে, আমল করবে, আল্লাহর ওলি হবে, আল্লাহ আল্লাহ করবে, জিকির করবে, নামাজ পড়বে, এই সব কিছু এক পয়সার উসিলায় সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমি আমার যা মানুষ দেশের মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে 7 লক্ষ করব, একজনের কাছ থেকে নেব না। মনে রাখবেন কেউ যদি উল্টা করে করে, কিন্তু মাদারেসে কৌমিয়ার আলেমরা মনে মনে এটাই ডাকে, আপনাদের কাছে যায় মনের মধ্যে 100 ভাগ 1টি নিয়ে এই লোকটাকে
কোনো ভাই মাদ্রাসার সাথে লাগাইয়া দেই, ছাত্রদের সাথে লাগাইয়া দেই, আলেমদের সুহবতে আইসা যাক। কোরআনে স্পষ্ট বলা আছে, মলু আলেমদের সুহবতে আসলে হ্যাঁ জান্নাতে যাবেই যাবে। সুতরাং কিভাবে আনি? মাদ্রাসার মাধ্যমে, তাবলিগের মাধ্যমে, খানকার মাধ্যমে, দাওয়াতুল হকের মাধ্যমে, যেমনি পারি তারা এটির মধ্যে শরিক হোক। নিয়ত এই, আল্লাহ এর বরকতে এরা যেন জাহান্নামে না যায়, নবীর জন্য কলঙ্ক না হয়, নবী যেন শরম না পায়, তার উম্মত জাহান্নামে যায় শরম পায়। আমার ছেলে যদি জাহান্নামে যায় আমার শরম লাগে, আমার ছেলের যদি কেউ মারে আমার শরম লাগে। আল্লাহর রসুল কোটি কোটি আমার চেয়ে বেশি শরম রাখবে যদি একটা উম্মত জাহান্নামের দিকে যায়। নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। এই জন্য একটা মুসলমানের জন্য উচিত নয় যেন নবী যেন কাল হাসরের ময়দানে আমার অপরাধে লজ্জিত হয়। এই জন্য আলেমরা দুঃখ করে, গালি খায়, সব কিছু বুকের মধ্যে চাপা দেয়, আর চায় একটা মানুষকে কিভাবে মসজিদের সাথে লাগাইয়া দেওয়া যায়, কিভাবে মাদ্রাসার সাথে লাগাইয়া দেওয়া যায়, কিভাবে একজন আল্লাহর ওলির সাথে লাগাইয়া দেওয়া যায়, যেভাবে হোক লাগাইয়া তাকে জান্নাতে নেওয়ার সময় নবী যেন হাসতে থাকে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আমি বলছি দু তিনটা মশলা বলবো কিন্তু কথা খালি এদিক সেদিক হয়ে যেতেছে। একটা মশলা তো বলন লাগবে না, দ্বিতীয়টা এন বলার দরকার পড়ে না মনে হয়, কারণ রাস্তার মধ্যে মাইক ট্যাক দেখি নেই, আছে কিনা জানি না আমি তো। এটা দুই নম্বর মাস দাওয়াতুল হকের এটি বৈশিষ্ট্য। এই সমস্ত সবার মধ্যে এক মাইল পর্যন্ত মাইক লাগাইয়া দেয়, অনেক মানুষের কষ্ট হয়, ঘুমের ক্ষতি হয়, রুগীর ক্ষতি হয়, এগুলো তো আছে। সবচেয়ে বড় ক্ষতি এই যে কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় বিশেষ কারণ না থাকলে, না শুনলে গুনায়ে কবিরা হয়, না শুনলে কি হয় গুনায়ে কবিরা। আমি অনেক সবাই দেখি তেলাওয়াত হচ্ছে, দেখা যায় যে ওই ওই মঞ্চে বসে আরেকজনে গপ্প করতেছে, হয়তো সবার সম্পর্কেই বক্তব্য গপ্প করতেছে, কিন্তু এদিক দিয়ে যে তেলাওয়াত হচ্ছে দেখা যায়। যারা উপস্থিত মাদ্রাসার ছাত্র শিক্ষক মেহমানদারির মধ্যে পাগল হয়ে গেছে, হুজুরের সালাম দিয়ে মুসাফা করা পাগল হয়ে গেছে, নামাজ ছেড়ে দিছে, মেহমানদারি করে খুসুসি মেহমানদারি তো খাওয়াইতেছে, নামাজ নাই। এই ধরনের সভা হইলে কমপক্ষে 400-500 লোক জামাতে শরীক হয়। কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, শুনে না গপ্প গুজরি করে, এই গুনায় কবিরা হয়। এই জন্য আমি বিভিন্ন জায়গায় যাইতেছি যে আমি বলি আমার ওয়াজ হবে আইন্যা ওয়াজ। আইন্যা বুঝেন যে তরকারির মধ্যে লবণ দেন, ওইটারে কি বলে আইন্যা কয় নাকি? সব জায়গায় আইন্যা কয় না, আজীব আন্না আইন্যা। তো আইন্যা সালুনের স্বাদ আছে, আমি বয়ান করি যে আইন্যা বয়ান, আর আমি কোরআনের আয়াত পড়ি না। কেন পড়ি না? ভয়টা কার প্রথম করতে হবে? আমার নিজের, পরে আপনার, আপনার জন্য ভয়, আর আগে আমার ভয়। সেটা কি? যে আমি যে কোরআন শিব পড়ে পড়ে ওয়াজ করমু, যদি কেউ না শুনে, কারণ ছাড়া যদি সে না শুনে তো গুনায়ে কবিরা হবে। একটা দুইবার দুইটা আয়াত পড়লাম শুনলো না, দুইটা কবিরা গুনাহ হবে।
সবাটার মধ্যে আমি 10 বার আয়াত পড়লাম, শুনলো না সে, ছাত্র হোক, উস্তাদ হোক, শিক্ষক হোক, যেই হোক, 10টা গুণা হবে, কবিরা গুণা হবে, ব্যাখ্যা করার সময় নাই। এই 10টা কবিরা গুণা যে এই লোকটা করলো, এখানে 10,000 মানুষ আছে, 1,000 মানুষের কোরআন পড়া শুনলো না, তো 1,000 মানুষের 1,000 গুণায় কবিরা হইল। তো সবাকি জমাইছিলাম গুনায় কবিরার জন্য না গুনায় কবিরা দূর করার জন্য? আমি তো এখানে একসাথে 1,000 মানুষের গুনায় কবিরা করাই দিলাম, এই 1,000 মানুষ 1 বৎসরে গুনায় কবিরা করে না, এমন লোকও আছে, তাকেও আমি গুনায় কবিরার মধ্যে মুবতালা করলাম। এটা যদি আমি তেলাওয়াত না করতাম তাহলে এই লোকটা গুনায় কবিরা করতো? এই তেলাওয়াত করাতে হইল না, এই জন্য আমি তেলাওয়াত করি না। শুধু তাই না, এই যে 1,000 মানুষের কবিরা 1,000 গুণা হইল, এই সব দিয়ে আমার একা ঘরে আসবে। কেন? যে আমি তেলাওয়াত না করলে এই 1,000 মানুষে গুণা করতো না। হাদিসে আছে, কোরআনে আছে, তোমার দ্বারা যদি কোনো গুনার সূত্রপাত ঘটে 1 কোটি মানুষে গুণা করলে তুমি একাই 1 কোটি মানুষের গুণা বহন করবা। তোমার দ্বারা যদি কোনো নেক কাজের সূত্রপাত হয়, 1 কোটি মানুষ যদি সেই নেক কাজটা করে তুমি একা এতটি সব পাইবা। আমি আমার আলেম ভাইদেরকে বলতেছি, আমার ছাত্র ভাইদেরকে বলতেছি, মুসলমান ভাইদেরকে বলতেছি, ওয়াইজ ভাইদেরকে বলতেছি, এই মস্তটা মনে রাখা। তবে এরকম একটা জলসা, এখানে কোরআনের আয়াত না পড়লে আইন্যে আওয়াজ হয়, আমার 1,000 কথা আর কোরআন শরীফের মাত্র 1টা আয়াত যদি পড়ি তে মানুষের দিল গইলে যায়। হিলিয়াতুল আউলিয়া নামে একটি কিতাব আছে, 1,000-এর উপরে ইহুদি কাফেরের নাম আছে, যারা তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাস করছে, অর্থ বুঝো কর না, অর্থ বুঝো কর না, তো কেন তা বলতে পারি না। তেলাওয়াতের সময় দিলের মধ্যে জানি আমার কি জানি আমাকে দিলের মধ্যে আঘাত করতেছে, আর দিলের তে জানি কি কালো কালো বের হয়ে যাচ্ছে। আমি হযরত উমর ফারুকের কথা বাদ দিলাম, এ তো সবাই জানেন, বনে তেলাওয়াত করছেন, হুজুরকে হত্যা করার জন্য আসছিল, বনের তেলাওয়াত শুনে নবীর কাছে যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইদানিং ঘটনা এগুলো বেরিয়েছে, অনেক ইহুদি খ্রিস্টান তারা কোরআনের বক্তৃতা শুনে মুসলমান হয় না, তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। আমার মনে হয় আলেমরা সবাই জানেন, হযরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ, শুনেন নাই ওনার নাম? তো আসতে গেলেন আলেমরা, হযরত থানবী রহমতুল্লাহের ভাগ্নে, থানবী রহমতুল্লাহ আলের জানাজার নামাজ উনি পড়াইছেন। আমাদের দেশেও উনি কত বছর লালবাগে পড়াইছেন, বহুত বড় আলেম, এত সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করতেন। একবার ইহুদি খ্রিস্টানরা চ্যালেঞ্জ করল আলেমদের সাথে, ইসলামের সাথে বিভিন্ন বিষয় নিয়ে চ্যালেঞ্জ করল, এরকম চ্যালেঞ্জ তাদের পক্ষ থেকে অনেক হয় আর আমাদের দেশেও অনেক হয়, ও চ্যালেঞ্জে আসে না, এডি দিয়া দাম ফুটায়। এই জন্য হযরত থানবী বলছেন, এই যুগে এই চ্যালেঞ্জ ম্যালেঞ্জে যাইও না, দিনের খেদমত মহাব্বতের সাথে করো, এগুলো দুষ্টামি করে বদনাম করে। আলেমরা কিতাব দেখে নেন হযরত থানবীর মুনাজারা, উসুলে মুনাজারা, তখন এরকম ছিল না, মুসলিম রাষ্ট্র ছিল,
বাদশাহ নিজে চ্যালেঞ্জ কবুল করছেন, তখন দেওবন্দের পক্ষ থেকে কে যাবে? তারা সকলে জফর আহমদ উসমানি সাহেবকে নির্বাচিত করছেন। সমস্ত ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জফর আহমদ উসমানি রহমতুল্লাহ আলাই তাদের সব প্রশ্নের উত্তর দিবে। মাজমার মধ্যে লক্ষ মানুষ ইহুদি খ্রিস্টান মুসলমান, আল্লাহু আকবার, এক একজনে বক্তৃতা করতেছে ইহুদি খ্রিস্টান নাসারা, মনে হয় যে এটির প্রতি উত্তর দেওয়া সম্ভব নয়। আপনারা কি মনে করেন, আপনি পারবেন? কে পারবে? আলেমরা পারবে? কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, যে হাফেজ হবে এবং আলেম হবে সে পারবে, আর কেউ পারবে না। এই জন্য মাদ্রাসার দরকার। আর যারা আল্লাহ পয়সা দিছে তাদের দিল খুইলা মাদ্রাসার উপরে এহসান করতেছ, দয়া করতেছ, তাহলে সব হবে না। আমরা মাদ্রাসা মসজিদের টাকা পয়সা দিয়ে ওলামাদের দিয়া জান্নাতের রাস্তা ঠিক করতে চাই, এই নিয়তে সম্মানে যদি দেও তাহলে এই মৌলবীর সাথে তুমিও জান্নাতে যাবে। মৌলবীদের আমারে গালি দাও, কিন্তু মৌলবীর জাতকে গালি দিও না। এরা বড় কুরবানি করে, এরা যে কি কষ্ট করে তোমরা ভাবতে পারবে না। যদি যে ছাত্রদের খাউন দেখো, ছাত্রদের শুয়ার অবস্থা দেখো, তখন তোমাদের চোখের পানি বাইর হবে, এক ফিট জায়গা নাই, এইখানেই খায় এখানেই পড়ে, বুঝতেই পারো না এত কষ্ট করে ছাত্ররা দিন শিখে। এই মুসলমান দশটা পাঁচটা ছয়টা তরকারি খাও, আর তোমার পাশে মাদ্রাসা, তুমি মজাক করো এই মুল্লারা শুধু ডাল খায়, ঠুট কেটে যাবে আখেরাতের ময়দানে, তুমি দশটা পাঁচটা চা তরকারি খাও আর নবীর কোরআনের হাফেজ হয় আলেম হয় এরা ডাল খায়, আর তুমি গালি দাও বসে বসে ডাল খাওয়ার দল, কি হবে তোমার ঠোঁটের অবস্থা বুঝে নাও। এই গালি যায় ছাত্রের উপরে পড়তেছে না, ওর চোখ দিয়ে পানি বের হইতেছে, এটা সাগর হইয়া আল্লাহ রসুলের পর্যন্ত ভিজে যেতেছে। আলেমদের বদনাম করো না, হাফেজদের বদনাম করো না, দোয়া করো, মোহাব্বত করো, পয়সা দিও না, দরকার নাই, পয়সা আল্লাহ দে, তোমার কোথায় আল্লাহ দে। ভাইয়েরা আমার, এখন হযরত জাফর আহমদ সাহেব গেছেন, সবারই মন মরা মরা, একজন লক্ষ মানুষের মধ্যে মুসলমানের মধ্যে একজন গেছে, আর কি সাহস! আল্লাহর ওলি যারা হয়, আলেম হয়, সাংঘাতিক সাহসী হয়, এরা আল্লাহকে ছাড়া কিছুই ভয় করে না। জাফর আহমদ সাহেব গেছেন, যায় বসছেন, তিন ঘন্টার মজলিস, তিনজনে বক্তব্য রাখবে, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন মুসলিম, তো যে আগে বাজি নিতে পারে সেই তো দিতে। হযরত মুসার ঘটনা বাদ দিলাম, এরমই হয়েছে, আগে ইহুদি বক্তব্য রাখছে, ইহুদির বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিছে ইসাইরা, ফলে আমার এক শত্রু শেষ হইল। এটা আর আমার দরকার নেই, পরাজিত হয়ে যাবে। আমি প্রথম করলে তো দুই শত্রুর মোকাবেলা করতে হইত। ইহুদি আগে বক্তব্য রাখছে, খ্রিস্টান উত্তর দিছে, ফলে এটা বাদ। এখন খ্রিস্টানদের সাথে মুসলমানদের বক্তব্য, তো খ্রিস্টানরা যে সমস্ত আঘাতমূলক কথা কইছে আমি দুই চারটা আপনাদের শুনাইতে পারি, খুব মজার।
হজরতে উপরে আঘাত করে, ইসলামের উপরে আঘাত করে অনেকটি কথা বলছে। এখন হযরত জাফর মুসাবের পালা, আল্লাহু আকবার, উনি কোরআন শরীফের আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, এই সূরা বাকারা শুরু করছে। আড়াই পারা, এক পারা পড়তে হাফেজের জন্য বিশ থেকে পঁচিশ মিনিট লাগে, তিন পঁচিশ পঁচাত্তর ঘন্টা একটা, এক ঘন্টা তো পুরোটা পড়তে পারবে না। সূরা বাকারার তিন ভাগের এক ভাগ পড়ার পরে ফিল্ডের যে লক্ষ মানুষ ছিল সব নাচা শুরু করলো, সব বেহোশ হয়ে পড়ে গেল, বিশ হাজার একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর ওলিরা দুনিয়াতেও জিন্দা, মৃত্যুর পরেও জিন্দা। মাদ্রাসার ছাত্রদের জন্য বলি, আলেমদের জন্য বলি, মেশকাতের সারা মেরকাত দেখো, প্রথম খণ্ডের তিন চার নম্বর যেখানে ইমাম বুখারি সহ নাম আসছে, এই পৃষ্ঠাটা খুলে দেখো, ইমাম আহমদ ইবনে আম্বল চার ইমামের এক ইমাম, যারা ইমাম মানো না কান খুলে শুনো, দুই শত বৎসর পরে ওনার কবর খুলে গেছে। এগুলো আল্লাহ আমাদের মতো কমজোর মানুষকে শক্তিশালী করার জন্য করে, কবর খুলে গেছে ওনার। ফলে দেখবার গেছে মানুষ, যায় দেখে হায় 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 হায়, লাশের কাপড়ও পচে নাই, মনে হয় আধা ঘন্টা আগে ওনাকে দাফন করা হয়েছে। বাগদাদের এশিয়া মিলায়া বিশ হাজার একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এলো আমাদের ইমাম, বিশ্বাস হয় না? হযরত জাবের, হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাগদাদে দজলার পাশে ওনাদের কবর, তখনকার গ্র্যান্ড মুফতি, তার নাম ছিল মুফতি সাঈদ, আর ওই দেশের বাদশার নাম ছিল শাহ ফয়সাল, ইরাকের তখন রাষ্ট্রপ্রধান বাদশা। আল্লাহ, কেমন বাদশা ছিল আমাদের, আর এখন আমরা কেমন বাদশাহী করি। শাহ ফয়সাল সৌদি আরবের শাহ ফয়সাল না, ইরাকের বাদশা শাহ ফয়সাল। স্বপ্নে দেখেন হযরত জাবের হযরত হুযাইফাতুল ইয়ামান বলতেছে, হে বাদশা, আমাদের কবর সরাও, পানি দজলার পানি ঢুকতেছে। কবর কিন্তু সরানো যায় না বিশেষ কারণ ছাড়া। কবরের ব্যাপারে অনেক ভুল আমাদের দেশে চলছে, তার একটা হলে কবর মনে চাইতে বদলে অনলে যাবে, দাফন করার পরে আর কবর খুদার খোলার অনুমতি নেই, ইল্লা যদি অন্যের জায়গায় দিয়ে থাকেন, সে যদি অনুমতি না নেয় তো সরাই নিতে হবে। অথবা জানছেন যে হ্যাঁ, পয়সা কদি গিলা টাকা পেড়ের মধ্যে বুড়ে তুইছে, এতে কাইটে স্বর্ণ বুড়ে তুইছে, ছিনতাইকারীরা এটা করে, প্লেনতে নামিয়ে যখন বাইরে আসে খায় পুতলা বানায় বানায়, আর এমন মেশিন বেরিয়েছে পেটের মধ্যে দেয়া যায়, এমন এমন ঔষধ বেরিয়েছে, আর এটা পায়খানার মধ্যে খাওয়ায় পায়খানা করায়,
পায়খানার সাথে এরকম টুটকা ফুটকা কি জানি বাইর, এবার সফল দেহারা সাফ করে আবার অর্ধেকটি বাঘা বই করলে জায়গা, সরকার গুড়ার ডিমও পায় না। কত পেরেশানি, ইমান না থাকলে, আল্লাহর ভয় না থাকলে, সুন্নত না থাকলে ওর দ্বারা জীবনেও শান্তি আসে না। শাহ ফয়সাল একেবারে তিনবার স্বপ্ন দেখছে, একদিন দেখছেন কি ভাগ্যবান আল্লাহ, প্রত্যেকটা মুসলমান যদি অন্তত একটা সাহাবা স্বপ্নে দেখতে পারত, আর সাহাবা যদি বলতো তুই এই কাজ করে করিস না, আমার মনে হয় বাংলাদেশের মানুষ যত নরম সাহাবার স্বপ্নে দেখত, আর সাহাবায় যদি বলতো যে তুমি গুনাহ করিস না, নেক করিস, পাঁচক্ত নামাজ পড়িস, আমার মনে হয় সব বাংলাদেশের নামাজ শুরু করে দিবে। সাহাবার এত পাগল, নবীর এত পাগল, পৃথিবীর কোনো দেশে নাই যা বাংলাদেশে আছে। হাফেজ এই জন্যই হইতেছে, হাফেজ কারি আলেম এই জন্যই হইতেছে, সারা পৃথিবীর স্বপ্নের জমা করলে বাংলাদেশের সমান হবে না। বুঝা যায় নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে এদের দিল ভরা। এটা সাহাবির যদি আল্লাহর স্বপ্ন দেখা দিত, আল্লাহর নবীর যদি স্বপ্নে দেখা দিত, তাহলে ওরা ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেল। এর খুসুসি আমল আছে, বেশি দুরুদ শরীফ পড়া, 1,50,000 বার সূরা কাউসার পড়া শোয়ার আগে, আর আলেমদের জন্য শামায়েলে তিরমিজি বা ওযু কেবলামুখী হইয়া সহিভাবে যদি পড়তে থাকেন, আল্লাহ রসুলের জিয়ারত নসিব হবে। তিনটা আমলের কথা বল। আল্লাহ আমাদের মধ্যে যোগ্যতা নাই, কিন্তু তুমি তো যোগ্যতা দিতে পারো, আমরা তো শক্তি পাই না। নবীর স্বপ্ন দেখলে শক্তি হবে, সাহাবিকে স্বপ্ন দেখলে শক্তি হবে, তুমি যদি বলো তুমি সেরকম আমল কেন করো না, আমি বলি আল্লাহ আমি তো পারি না, কিন্তু তুমি তো পারো। উমর ফারুক তো নবীকে মারতে আসছিল, তার এক নম্বর মানুষ বানাইছো, তুমি বানাইছো। আল্লাহ এনে আমরা যারা বসে রয়েছি, তোমার শক্তি কুদরতের দ্বারা আমাদের দিল পরিবর্তন করে সবাইকে নবীর আশেক বানায় দাও। বাদশাহ তিনবার স্বপ্ন দেখছে, তিনবার স্বপ্ন দেখার পরে এত বাদশাহ, আমরা হইলে তো লাঠি লুঠি কুদাল লেগে খুদা শুরু করে দিতাম না। মশলা শিখ, মশলা আলেমদের কাছে জিজ্ঞাসা করো, তুমি যদি জানো তবু জিগাও। হজরত উনাইস, হজরত জাবের মশলা জানতেন, কিন্তু এক মাসের রাস্তা সফর করে এক জায়গায় গেছেন, উটের উপরে বৈশা রয়েছেন। এটা কি আবদুল্লাহ উনাইসের বাড়ি নাকি? হ, যে বলো জাবের আসছে। আবদুল্লাহ ইবনে উনাইস ছোট, জাবের বড়। করতে এই মদিনার থেকে আসছে, কি ব্যাপার? শুনলাম তুমি হলে এই মশলাটা জানো। বলে হ্যাঁ, আপনিও জানেন না? হ্যাঁ আমিও জানি। এক মাসের সফর করে কেন আসছেন? যে এক মাসের সফর করে আসছি, এই মশলাটা তুমিও জানো আমিও জানি, দেখি আমাদের দুইজনের মধ্যে মিল আছে নাকি একটু কম বেশ হবে। নবীর মশলা তো, এটা আমার ভুল আছে কিনা এইটা আমি ঠিক করার জন্য তোমারে শোনাইতে আসছি। তো উনিও শুনাইলেন, দেখলো যে দুজনের কথা এক, নবী যা বলছে সে আর সে এক হয়েছে। এক মাসের সফর করে গেছে, ঘুরাতে নামতে বলছে, কর না না, কোথাও একটু চা খায় যান, কর না একটু পানি পান করেন, কর না আমি আল্লাহ রসুলের মস্তা শিখবার আইছি, জানবার আসছি, জানি ঠিক করতে আসছি, এই আমার এক মাসের সফরকে আমি খোটা করতে চাই না, দূষণীয় করতে চাই না,
ত্রুটি অভিযুক্ত করতে চাই না, আমি তোমার কাছে যদি পানি খাই এক গ্লাস, তাহলে আমার সফরটা শুধু আল্লাহ রসুলের সুন্নতের জন্য হবে না, আমার স্বার্থের জন্য হয়ে যায়। তাই এক মাসের সফর আসা আর এক মাস যাওয়া, এর মধ্যে আমি কারো কিছু খাবো না। আমরা কি সাহাবাদের মানি, খালি মুখে মুখে মানি? হযরত জাবের তারা স্বপ্নে বলছে, বাদশাহ তাড়াতাড়ি গ্র্যান্ড মুফতি সাইদ সাহেবের কাছে গেলেন, হুজুর আমি তিনবার এই স্বপ্ন দেখছি, এখন কি করা যায়? আলেমদের ফতোয়া ছাড়া কোনো কাজ করা যাবে না, যত জ্ঞানী হও যত বুদ্ধিমান হও করলেই ভুল করে ফেলবে। এই বাংলা তর্জমা দেখে অর্থ করলে ভুল হবে? এই যে এক ভুলেয়া তবলিগে মায়ের শুরু হয়ে গেছে, আপনাদের পায়ে ধরে মাপ চাই। এখানে যারা আছেন আমরা সব ভাই ভাই, দুই 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 গাছে কাছাকাছি তো বাতাসে ছুড়ে এবার বাইরে বাইরে করে ভাঙিয়ে পড়েছে। এই গাছের বাড়িওয়ালায় ওরে পিটাই পারছে, ওই গাছের বাড়িওয়ালা এরে পিটায়, কি বলে যে তোর গাছে আমার গাছ ভাঙিয়ে গেলছে, হ্যাঁ কয়ে আমার গাছ তোরটা ভাঙছে, মায়ের করে বলেন গাছ দেয় গাছ দেয়, এই দুইটা বুকা এই কাজটা করছে কিসে? বাতাসে। যে গাছে যে ডালে বাইরে বাইরে করলো এটা কে করছে? দায়ী হইলে বাতাস, আর বাতাস স্বভাব হলো দেখা যায় না। এখন বাড়িওয়ালায় গাছওয়ালায় হ্যাঁ তারে দুষে মারামারি করে, এই সর্বনাশ বাতাসে করছে। আমি সংক্ষিপ্ত বলি, এই দেশের সর্বশ্রেণীর মানুষ যে জিনিসটাকে পছন্দ করে ওইটার নাম হলো তবলিগ। সব জায়গায় ফাটল আছে কিন্তু এটার মধ্যে কোনো ফাটল আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। তাই যারা অবুজ মুসলমান বুদ্ধিহীন অথবা শত্রুর আর সুযোগ নিয়ে সর্বশেষ আঘাত এই জায়গাটার উপরে করছে, এটা বাতাস। এই বাতাসকে বর্জন করতে হবে, সরাইতে হবে। পেটের মধ্যে গ্যাস আসলে ঘুম আসে না, ঠিক এই গ্যাস এই বাতাস হক্কানি আলেমদের ভিতরে ঢুকে গেছে। যে একজন আরেকজনের সমালোচনা করবে, গীবত করবে, বুঝবেন এইটাই গ্যাস এইটাই বাতাস। ইসলামের মধ্যে গীবত নেই, সমালোচনা নাই, ভাই 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 ভাই, সব ত্যাগ করতে চাই ভাই ভাই হইতে চাই। এখানে মায়ের নাই, একরামুল মুসলিমিন আছে, যে এটার বাইরে যাবে সে কে আমি দেখব না, আমি দেখব ইসলাম। ইসলামে বলছে গালি দেওয়া নিষেধ, ইসলামই বলছে মুসলমান কি অমুসলিম কেউ যদি কাফের বললে কষ্ট পায় তাহলে অমুসলিম বল, সেবাবুর মুসলিমে ফুসুক। ইসলাম মহাব্বতের জন্য আসছে, এই জন্য প্রথম সালাম শিক্ষা দেওয়া হয়েছে। সালাম হইল সামাজিকতা, শুধু মহাব্বতের বন্ধন, শুধু মহাব্বতের বন্ধন, তাহলে সমাজ টিকবে, রাষ্ট্র টিকবে। যেখানে মহাব্বতের বন্ধন নাই সেটা কোনোদিন টিকতে পারে না, অশান্ত হয়ে উঠবে, উত্তপ্ত হয়ে উঠবে সমাজ। এই জন্য সালাম, সালাম মানে কি? তোমার জান, তোমার মাল, তোমার ইজ্জত সব কিছু আমার নিরাপদে। আর আমি বলতেছি ওয়ালাইকুম আসসালাম, তোমার জান, তোমার মাল, তোমার স্ত্রী, তোমার বিবি, তোমার সহায় সম্পদ আমার কাছে নিরাপদ, আমার দ্বারা ক্ষতি হবে না। ভাইয়েরা আমার মধ্যে আসছে, বললাম আপনাদের হাতে ধরি পায়ে ধরি সর্বনাশ হয়ে যেতেছে আমাদের, তবলিগের ভিতর দ্বিখণ্ডন আমরা কিছুতেই বরদাস্ত করতে পারি না।
পারি না পারি না পারি না। যারা এটার মধ্যে খণ্ডন সৃষ্টি করতে চায় গলত কথা। দেহের সম্পর্ক আত্মার সাথে যেমন, আলেম এবং পাবলিক মুসলমানের সাথে তবলিগের সম্পর্ক তেমন। আলেম ছাড়া তবলিগ চলবে না, জনগণ ছাড়া তবলিগ চলবে না। জনগণ ফিল্ডে কাজ করে, তারা শরীর। ওলামায়ে কেরাম তাদের দিক নির্দেশনা দেওয়ার যোগ্যতা তাদের, তারা ওয়ারেসে নবী, তারা হলো তাদের আত্মা। যারা আত্মা আলেম, তোমাদের চিন্তা করতে হবে শরীর না এলে আত্মা কাজে হয় না। তাই আলেমরা তাদেরকে শরীর মনে করো, আর শরীরওয়ালা তাবলিগওয়ালারা আলেমদেরকে আত্মা মনে করো। এই দুইটার বিন্যাস থাকতে হবে একসাথে। যদি ভাগ হয়ে যায় দুজন ক্ষতিগ্রস্ত, তাহলে আমাদের উপরে অমুসলিমরা মুসাল্লাত হয়ে জুলুম অত্যাচার করবে। আমার সাথে ওয়াদা করেন তবলিগের মধ্যে দ্বিখণ্ডিত করা যাবে না। কে কে? উলামায়ে কেরামের নাম কেয়াদত চাই। উলামায়ে কেরাম দেখবে এবং জনগণকে নিয়ে দেখবে একজন আরেকজনের বিরুদ্ধে লড়তে পারবে না না না। বলেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলিমদের কাছে গেছে বাদশাহ দৌড় বাইরে, বাদশাহর উজির নাজিররা গেছে। এইটুকু না যে আলিমরা ডাকায় আনো, মুফতি সাহেবকে ডাকায় আনো, না মুফতি সাহেবের ভাষায় গেছে দেশের প্রধান শেখ। আমাদের হুজুররা যায় মাদ্রাসার পয়সা লাগি উন্দে বাইরে জায়গায় কো বাড়িত নাই। কি আশ্চর্য মানুষ! ওনারা ভালো করে আদর করে খাবায় হাদিয়াটা দিয়ে দিয়ে দাও। তোমার বিশাল বড় কাজ করছে, তোমার আয়া জাকাত নিয়ে গেছে, নাহলে কার কাছে দিতে? হ্যাঁ নিজেই খাইল তো। আজকাল মেলা জাকাত নিয়ে বেরিয়েছে, হ্যাঁ হ্যাঁ নিজেই খায়। তাই একজন বুঝু একজন আলেম যে তোমারটা গ্রহণ করছে, তারে ছোট মনে করো না। সে তোমার ওই বিরাট এহসান করছে যে সঠিক পথে সে খরচ করবে। বাদশাহ হয়ে আলেমের কাছে গেছে, যে বলছে হযরত ই খাব মানে রাইতু হাযাল মানাম সালাসা মাররাতিন ফাহকুম আনতা ইয়া উস্তাদ ইয়া আইয়ুহাল মুফতি। আপনি গ্র্যান্ড মুফতি, আমি তিনবার স্বপ্ন দেখেছি, আমার কিছু মনে হচ্ছে, আপনি দয়া করে বলেন। উনি বলছে তিন দিন পরে বলবো। সুবহানাল্লাহ, তিন দিন উনি ইস্তেখারা করছেন। খালি কিতাবের এলেমের দ্বারা হবে না, বুকের মধ্যে এক ধরনের এলেম থাকে, ওই এলেম লাগবে। এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, পৃথিবীর আর কোনো প্রতিষ্ঠানে নাই। খানকায় শিক্ষা দেওয়া হয়, পৃথিবীর আর কোনো প্রতিষ্ঠানে নাই। তবলিগে শিক্ষা দেওয়া হয়, আর কোনো প্রতিষ্ঠানে নাই। দাওয়াতুল হকে শিক্ষা দেওয়া হয়, পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে নাই। আর এই তিন চারটা জিনিস শুধুমাত্র একমাত্র কেবলমাত্র খোদার কসম, দেওবন ছাড়া আর কেউ করতে পারে নাই। আল্লাহ আমাদের দয়া করুক, কিন্তু মনে রাখবা মানুষকে কষ্ট দিও না, কথার মধ্যেও না কাজের মধ্যেও না। তুমি নিজে কষ্ট নিবা, তুমি সহ্য করবা, ধৈর্য ধরবা, কারো বুকে কষ্ট দিও না, কথার মাধ্যমে না, গালির মাধ্যমে না, অশালীন না, বেশি চেতাচেতি রাগারাগির মাধ্যমে কাউকে কষ্ট দিও না, সাংঘাতিক ক্ষতি হবে তোমার। আল্লাহ আমাদের হেফাজত করো। মুফতি সাহেব তিন দিন পরে বলছেন রাইট, মনে হচ্ছে তাই। তা বাদশাহ প্রিপারেশন নিলেন, এই দুইটা কবরকে মাটি সহ উঠায়া অন্যত্র নিয়ে যাবে। এটা ছিল জিলহজের মাস। কোন মাস ছিল? এই খবর সারা দেশে ছড়ায় গেছে, তো মক্কায় ছড়ায় গেছে, মদিনায় ছড়ায় গেছে। সবচেয়ে বেশি হাজি তো এরাকেতে, মদিনা মক্কার আশেপাশের লোক জানা,
আরবিয়ানরা বাদশাহর কাছে প্রতিবাদ জানাইছে, না এখন লাশ সরানো যাবে না, আমরা হজ করে আসবো, মহরম মাসের মধ্যে ফ্ল্যাট উঠাইতে হবে, এখন আমরা সব হজে চলে আসছি, আমাদের ইয়াকিন এই দুটা লাশ জীবিত আছে, এদের চেহারা দেখতে চাই আমরা, এই জন্য লাশ উঠাবেন না বাদশাহ, দয়া করে আমাদের এই আবেদন মানেন, আমরা এক নজর সাহাবাদের দেখতে চাই। কি একদিন সাহাবাদের প্রতি বাদশাহ এই আবেদন নিবেদন মানছে। হজ পর্ব শেষ হয়েছে মহরম মাসে এক তারিখে সিদ্ধান্ত হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান জমা হয়েছে, লাশ বাইর করার পরে রাখা হইলে দেখা যায় দুইজন চায় রয়েছে, মনে হয় মৃত্যুবরণ করেন নাই, সবাই মনে করতেছে মৃত্যুবরণ করেন নাই। এই যে ঘটনা একশো ভাগ সত্য, ইতিহাসের সব কিতাবের মধ্যে আছে, উস্তুল গাবার মধ্যে আছে, আল এসাবার মধ্যে আছে, সব কিতাবে আছে, সুভুল আশির মধ্যে আছে, আসমাউর রিজালের মধ্যে আছে, সব কিতাবের মধ্যে আছে, এবং এই উম্মতে মুসলিমা মুত্তাফিক এই ঘটনার মধ্যে কারো দ্বিমত নেই। দুইজনকে দেখা যায় মারা যায় নেই, এইভাবে চায় রয়েছে, এরপরে যায় তাদেরকে, এই একটু পরে দিবার আমি আজ শেষ করে দিতেছি, জলদি করো না আমি শেষ করে দিচ্ছি। হয় আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول 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 الله হাউল আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা وبعث مقاما محمودا الذي وعدت انك لا تخلف الميعاد। তো একটা মশলা আপনাদের শুনাইলাম, এক নম্বর মনে আছে কি বলছিলাম, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, আজান আসলে জবাব দিবেন সহি, গলত দিবেন না,
ফটু এই ব্যাপারে সতর্ক হন, কোরআন তেলাওয়াত শুনলে জবাব দেন, চুপ থাকেন, ঘরকে তেলাওয়াতের দ্বারা আবাদ করেন, ঘরে বই কিতাব পড়ার ব্যবস্থা নেন, এক মিনিটের মাঝে সুন্নতে চালু করেন, সব আমল সুন্নত মোতাবেক হইলে জান্নাতে যাওয়া যাবে। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এটাই ছিল, ওনার নবী আলাইহিস সালামের টু কপি ছিলেন, যা হুজুর করতেন তারা তাই করত, ফলে আম্বিয়াদের লাশ মাটি খায় না। আল্লাহ ইয়াসমুকা মিনান নাস, ইন্নাল্লাহ হাররামা আজসাদাল আম্বিয়া আন তাকুলাল আরদ, আল্লাহ জমিনের উপরে হারাম করছেন আম্বিয়াদের শরীর খাবে না। নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র, নবিয়ানা পবিত্রতা ইসমত যার মধ্যে আইসা যায়, আল্লাহ জাল্লা শানহু তাদেরকে মাসুম বানায় দেন। হযরত জাবের আর হযরত করে দেখিয়া লক্ষ ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, মৃত্যুর পরে দেখে মুসলমান হয়ে যায়, আর আমাদের চেহারা কাজকর্ম দেখে মানুষ ইসলাম ছেড়ে দেয়। এর পার্থক্য কি বোঝা উচিত, আল্লাহর নুসরত ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, এই দুনিয়ার থেকে চলে যেতে হবে, কবে যাবেন জানা নাই, কোনো বাড়ি যাবে না, গাড়ি যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, কেউ যাবে না, যদি যায় যেটারা কাইটা কিমা বানায় আপনাকে ফেলাইয়া দিল যাবে, ওইটার নাম হইল নামাজ। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুক ওয়ালা আকিবাতু লিত্তাকওয়া, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজি বানাও, নাইলে এই পরিবার তোমার গলার কাটা হবে। পয়সা এটা আমার হাতে, এই পয়সাকে মুখ্য উদ্দেশ্য বানাও, তাহলে তুমি জলিল হবে, পয়সা তোমার থাকবে না, রোগের মাধ্যমে, চুরি ডাকাতির মাধ্যমে, ঘুষ সুদ দিয়া সব ফিনিশ হয়ে যাবে, সতর্ক হয়ে যাও, নামাজ ছেড়ো না, হারাম খায়ও না। নি বুহিস্তু মুআল্লিমান, নিজে আলেম হও, সন্তানকে আলেম বানাও, নাহলে কারো কোনো এতিম গরিবকে আলেম বানাও, নাহলে অসুবিধা আছে। আলেমদের উপরে সর্দারি করো না, নিজেদের মধ্যে ঝগড়া তৈরি করো না। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا ভাইরা আমার, বয়ান শেষ, একটা শেষ কথা, কেডা কেডা গীবত করবেন, এটা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় বেদি দেখা যাচ্ছে, কূটনামি করা, গীবত করে মানুষের মধ্যে ঝগড়া লাগান, জিনার চেয়ে খারাপ জিনিস, এটা ছাড়েন, ছাড়তে রাজি আছেন? আছেন রাজি? গীবত করবেন? আল্লাহ এদের মুখকে হেফাজত করে যাতে গীবত করে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।